আমরা রোজ আপনাদের কাছে কিছু ভৌতিক আলৌকিক এবং রোম্যান্টিক গল্প নিয়ে উপস্থিত হই। আজকেও আমরা একটা রোম্যান্টিক গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গল্পের নাম বিচারিতা। গল্পের লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল রঞ্জন, অনেক হয়েছে, আর নয়, আজই কথাটা বলে ফেলতে হবে সীমাকে, বলতেই হবে। কতদিন আর এভাবে দু নৌকায় পা দিয়ে চলবে, এবার একটা এপাস ওপাস দরকার। ছুটন্ত মিনিবাসে এখন ভিড়ে ভিড়। একটু আগেও রঞ্জন স্ট্যান্ড থেকে উঠেছিল, বেশ ফাঁকা ছিল বাস, বসার জায়গাও ছিল এক আধটা। বাক্সটির পেরোতে না পেরোতেই মানুষ উপচে পড়ছে, কটু ঘামের গন্ধ বিচবিচ করছে চতুর্দিকে। কদিন ধরে গরমও পড়ছে খুব, জানলার ধারে বসেও ঠিক যেন আরাম হচ্ছিল না রঞ্জনের। কসরত করে পকেট থেকে রুমাল টেনে এনে মুখ মুছল রঞ্জন, এখনো রুমালে গন্ধটা লেগে আছে। মল্লিকার সুবাস, হয়তোবা তার চোখের জল। রঞ্জনের কাছে থাকলে মল্লিকা কখনো নিজের রুমাল ব্যবহার করে না, রঞ্জনেরটাই চেয়ে নেয়। চোখ বুঝে মল্লিকাকে চোখে আনল রঞ্জন। মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ, বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি, কথায় কথায় অভিমান, কত কিছুই করে, খুশি হয়ও কত সহজে। কে বলবে মেয়েটার ভেতরে এত কষ্ট চাপা আছে? কোনো এক মেদো মাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল, এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে, ডিভোর্স নিয়েছে, মনে জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি বাকরি করছে, কি কষ্টেই আছে। রঞ্জনকে পেয়ে কি সবকিছু ভুলে থাকে মল্লিকা? নিশ্চয়ই তাই, রঞ্জনই তো তাকে আবার ভালোবাসতে শেখালো, স্বপ্ন দেখালো নতুন করে, জীবনের উপর বিশ্বাস ফিরিয়ে আনলো। রঞ্জন এখন মল্লিকার সব থেকে বড় আশ্রয়। তবু আজ মল্লিকা দুম করে বলল, এভাবে আর কতদিন কাটাবো আমরা, এভাবে ভেসে ভেসে। রঞ্জন কাছে মল্লিকাকে টেনে বলল, কেন, হঠাৎ আজ এই কথা মনে হলো কেন তোমার? অফিসে সব জানাজানি হয়ে গেছে, মঞ্জু দিয়া জিজ্ঞাসা করছিল তোদের সম্পর্কের পরিণতিটা কি, তুমি কি বললে? কি বলবো, আমি তো নিজেই জানি না। মল্লিকা আঙ্গুলে রঞ্জনের রুমালটাকে পাকাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে বলল, ডিভোর্সি মেয়ে আমি, আমায় নিয়ে কত লোক কত কিছু বলে। মঞ্জুদি বলছিল রঞ্জন রায় বউ ছেড়ে তোমাকে বিয়ে করবে, তারপর হয় তোকে খেলাচ্ছে। রঞ্জন গুম হয়ে গেছিল, তোমারও কি তাই বিশ্বাস? তোমারও কি মনে হয় আমি তোমাকে খেলাচ্ছি? মল্লিকা বলল, আমি কি তাই বলেছি? অফিসে সবাই যা বলাবলি করে তাই বললাম, বলুক যে যা খুশি, ঠিক সময় দেখিয়ে দেবো আমরা। রঞ্জন একটু দম নিয়ে বলেছিল, তুমি তো জানো আমি তোমায় ভীষণ ভালোবাসি, তোমায় ছাড়া আমি, আমাকে আর কটা দিন সময় দাও প্লিজ। টালিগঞ্জ এসে গেছে, হাঁকাহাঁকি করছে কন্ট্রাক্টর, পকেটে রুমাল গুঞ্জে রঞ্জন উঠে পড়ল, ভিড় ঠেলে এগোলো গেটের দিকে। সামনেই একটা মায়ের হাত ধরে একটা বাচ্চা ছেলে, গুতোগুতিতে ছটপট করছে বেচারা, একদম ববুনের বয়সী। রঞ্জন টপকে যেতে গিয়েও কিভাবে ছেলেটা হাত ধরে ফেললো, সাবধানে নামিয়ে দিল বাস থেকে। ছেলেটার মা ধন্যবাদ গোছের করে কিছু বলল, যেন রঞ্জনের কানে গেল না। অন্য মানুষকে মুখে বাসস্টপে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। বুবুনের জন্য আজ কি যেন একটা নিতে বলেছিল না সীমা, রং পেন্সিল, স্টিকার না চার্ট পেপার, মনে পড়ছে না, থাক সীমা নিজেই কিনে নেবে। সীমা যদি বুবুনকে না ছাড়ে, যদি জোর করে নিয়ে চলে যায়, তখন কি ছেলের জিনিস তাকেই কিনতে হবে? এখন থেকেই বরং অভ্যাসটা তৈরি হোক। ভাবতে গিয়ে কোথাও যেন একটা কাঁটা
খচখচ করে উঠল রঞ্জনের। 4.5 বছরের বুবনটা তার বড় আদরের, সীমাকে নয় ছেড়ে দিতে পারবে, কিন্তু তার 4 বছরের ছেলে, ওদিকে আবার ছেড়ে না দিলে সীমাই বা থাকি কি করে, সমস্যা। একটা ব্যবস্থা অবশ্য করা যায়, বুবন নয় মায়ের কাছে থাকলো কিছুদিন, কিছুদিন আমার কাছে, কিন্তু সীমা কি তাতে রাজি হবে? যাকগে যাক, তখনকার ভাবনা তখনই ভাবা যাবে। রঞ্জন মন্থর পায়ে হাঁটা শুরু করল। হঠাৎ কোত্থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরে। অফিস ছুটির পর প্রতিদিনই প্রায় মল্লিকার সঙ্গে গিয়ে বসে থাকে গঙ্গার ধারে। নদীর স্নিগ্ধ বাতাস আর মল্লিকার টাটকা নিঃশ্বাসের সঞ্জীবনী যেন সপ্রাণ করে দেয় তাকে। তবু কেন এত ক্লান্তি? তবে কি মল্লিকার কথা সীমাকে বলতে হবে বলে আজকে এরকম হচ্ছে? বাড়ির দরজায় এসে বেল টিপল রঞ্জন। অন্যদিনের মতো জোরে জোরে নয়, আস্তে, যেন কোনো অপরিচিত বাড়ির দরজায় এসেছে সে। সীমা দরজা খুলছে। এসেছো? দেখো দিদি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে। দিদি মানে রঞ্জনেরই দিদি, কাছেই থাকে। রঞ্জনের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজের বাড়িতে রেখে গেছিল। আগে প্রায় আসত। ছেলেমেয়ের পড়াশোনার চাপ বাড়ায় ইদানিং উপস্থিতি একটু কমেছে। রঞ্জন ঘরে ঢুকতেই দিদি বলল, হ্যাঁ রে, তুই নাকি রোজই এই সময় বাড়ি ফিরিস, কি করিস এতক্ষণ? রঞ্জন গভীর মুখে বলল, কাজ থাকে, ওভারটাইম। তা বল, তা এই যে রোজ ওভারটাইম করছিস, টাকাগুলো জমাচ্ছিস তো? রঞ্জন বলল, যেটুকু পারি জমাই। হ্যাঁ জমা, কতদিন আর ভাড়া বাড়িতে থাকবি, এবার একটা নিজের ফ্ল্যাট পেতে চেষ্টা কর। সীমা রান্নাঘরে গেছে, চায়ের জল বসাচ্ছে বোধ হয়। সেখান থেকে চেঁচিয়ে বলল, এই কথাটাই তোমার ভাইয়ের কানে বলো, ভালো করে ঢুকিয়ে দাও, এইটুকু এইটুকু দুখানা ঘরে থাকি, জল নিয়ে নিত্যদিন অশান্তি। রঞ্জন মনে মনে বলল, অশান্তি তোমার আর যাবে না সীমা, ফ্ল্যাট হয়তো কোনোদিন আমার হবে, তবে সে ফ্ল্যাট তোমার হবে না। মুখে বলল, আমার মাথায় ফ্ল্যাট আছে রে দিদি, চেষ্টাও করছি। খুব ভালো, করতে হলে এই বয়সেই করে ফেল, আমাদের তো কিছুই হয়ে উঠল না, তোর হলে আমার খুব আনন্দ হবে। দিদির স্বরে হালকা বিষাদ, দুঃখ বিলাস, নিজের অত বড় শ্বশুরবাড়ি, তবু আপনি কোকনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার। অনর্থক কথা বাড়াল না রঞ্জন। ঘরের কোণে ছোট্ট ছোট্ট পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বুবন, পশু পাখি মাছ ফুল পাতা। ছেলেটা বড় শান্ত, নিজের জগতেই তন্ময় হয়ে থাকে সারাক্ষণ। রঞ্জন এগিয়ে গিয়ে ছেলেটার কোঁকড়া চুলে হাত বোলালো, তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে সোজা বাথরুম। বাথরুমটা বেশ ছোট্ট, মলি স্যাঁকসেঁতে। এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা সাবান লাগিয়ে দেবে বলেছিল, আজও দেয়নি। চৌবাচ্চা ব্যাপারটাকে বড্ড স্থূল ও গেয় মনে হয় রঞ্জনের। তবু কি আর করা যাবে, সীমার মতো রসহীন নারীকে সে এতদিন সহ্য করছে। সীমার মতো সুটকো হওয়ার মতো মেয়ে নয় মল্লিকা, দুজনেই চাকরি করা, সংসারে স্বাচ্ছন্দ্যে একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে। তখন মগে করে হরাস হরাস করে জল ঢালতে লাগলো রঞ্জন। মল্লিকার রুচি আছে, ভারী শৌখিনভাবে সাজাবে সংসারটা, কিন্তু সীমাকে কথাটা বলা যায় কি করে? ঝপ করে বলে দেবে, আকস্মিক আঘাতে বিবর্ণ হয়ে যাবে, কি জানি। গায়ে সাবান ঘষল রঞ্জন আর ভাবতে থাকলো
কিভাবে সীমাকে এই কথা বলা যায়। তারপর পুট করে এই সময়ে তোয়ালাতে গা মুছতে থাকলো রঞ্জন, একটা শ্বাস ফেলল। বেচারা সীমা। দিদি চলে যাওয়ার পর আয়েস করে একটা সিগারেট ধরালো, লম্বা লম্বা ধোঁয়া ছাড়ছে। বহুন টিভিতে মগ্ন, কার্টুন চ্যানেল, চলমান ছবি দেখে ছেলে কখনো হেসে উঠছে নিজের মনে, কখনো বা চোখ বড় বড়। রঞ্জন ছেলেকে বলল, কিরে বহুন, আমার সঙ্গে আজও একটা কথা বললি না যে? বারে তুমি পিসির সাথে কথা বলছিলে, এখন তো বলছিস না। বারে টিভি দেখছি না। রঞ্জন বলতে চাইল, আমায় ছেড়ে তুই থাকতে পারবি তো বহুন? স্বর ফুটল না। ছেলের এই নিমগ্ন ঘোর কাটিয়ে দেওয়া বড় বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে। সীমা পাশে এসে বসেছে, ছেলেকে বলল, তুমি কিন্তু আজ সন্ধ্যে থেকে একটু পড়াশোনা করলে না বহুন? বহুনের চোখ আবার টিভিতে। বারে বিকেলে তুমি তো 1 2 3 4 পড়ালে আমাকে, আর রাইমসকে মুখস্থ করবে? আমি সব রাইমস জানি। উফ, বল দেখি। বহুন বলতে চাইল না। রঞ্জন ইঙ্গিতময় সুরে বলল, ছেলে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না সীমা, বহুন খুব ইন্টেলিজেন্ট, দেখো একদিন না একদিন সাইন করবেই। যত ইন্টেলিজেন্টই হোক, খোসা মাজা না করলে কিছুই হয় না। রঞ্জন বলল, সব হয়ে যাবে। তোমার তো খালি ওই এক কথা, বহুনের সামনের বছর বড় স্কুলে দিতে হবে, সে খেয়াল আছে তোমার? দিও। কোন স্কুলে দেওয়া যায় বলতো? রঞ্জন বলল, তুমি কোথাও দিতে চাও? সীমা বলল, আমার তো আবার সেন্ট পিটার্সই বেশি পছন্দ। সখী, ওই স্কুলে ভর্তি করতে কমসে কম 20,000 টাকা লাগে, তাও যদি চান্স পাওয়া যায়। সীমা, অত টাকা পাবো কোথা থেকে? অবশ্য রঞ্জন দিয়ে দিতেই পারে, আইন মোতাবেক খরপোশ করে যা খুশি করতে পারে সে। তাছাড়া বহুনকে বড় করার দায়িত্ব রঞ্জনেরই তো আছে, সে কথা সে অস্বীকার করে কি করে? এখনই কি কথাটা বলে ফেলবে সীমাকে? বলাই যায়, এটাই মনে হয় প্রকৃত সময়। রঞ্জন মনে মনে সুরটা ভেজে দিল। তোমাকে একটা কথা বলার ছিল সীমা। কি? সীমা ফিরে তাকাল। কথাটা একটু সিরিয়াস, তোমায় খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। পলকের জন্য ভুরুতে ভাঁজ পড়ল সীমার, পলকে মিলেও গেল। সহজ স্বরে বলল, সত্যি সত্যি কোনো ফ্ল্যাট বুক করছো নাকি? না। অফিসের কোনো প্রবলেম? না। রঞ্জন সামান্য অসুস্থ হলো। অন্য কথা তাহলে পরে বল, আমি একে ববুনকে খাইয়ে নি। সীমা উঠে রান্নাঘরের দিকে গিয়ে থামল। তুমি রুটি খাবে তো না ভাত? রঞ্জন হতাশ, চোখ বুজে ফেলছে, বলল, রুটি কর। কাজের পর কাজ চলছে সীমার, ববুনকে খাওয়ানো রীতিমতো সময় সাপেক্ষ কাজ। অনেক সাধ্য সাধনা করে ছেলেকে বকে ধমকে সেই পাট চটকালো সীমা। সে রান্নাঘরে গিয়ে খান অর্ধেক রুটি বানালো, ফ্রিজে হিমায়িত খাবার বের করে গরম করছে, দুধ জাল দিল, তারপর স্বামী স্ত্রীর নৈশাহার সাজাচ্ছে। রঞ্জন সিরিয়াস কথা শোনার জন্য তার সময় কোথায়? না, খেতে খেতে প্রসঙ্গটা তোলা গেল না। রোজ রোজ বাজার থেকে একই পটল কিনে আনছে, পটল কেনার কথা বলতে গিয়ে সীমা কৈফত হিসেবে শুনিয়ে দিল, ওই তো টাকা দাও, ওই টাকার মধ্যে কি করে চালাই বলো? তার মধ্যেই ঝুপ করে সীমা ইলেকট্রিক বিলে চলে গেল, সেখান থেকে রেশনে। এক সপ্তাহ রেশন নাকি ডবল চিনি দিচ্ছে,
রোববার যেতে হবে সেখানে, নইলে তার আগেই শেষ হয়ে যাবে। রঞ্জন ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিল। কথাটা কি আজই বলবে না? বুবুন ঘুমিয়ে পড়ছে। খাওয়া দাওয়া সেরে ছেলের পাশে আচ্ছোয়া হলো রঞ্জন। চোখের সামনে মল্লিকা হাজির আবার। মল্লিকাকে সত্যি ভালোবেসে ফেলেছে সে, বাঁচতেই পারে। বাচ্চা বউ আছে বলে কি রঞ্জনের আর কাউকে ভালোবাসার অধিকার নেই? একজনকে ভালো লেগেছে, আরেকজনকে কি লাগবে না? যাকে ভালো লেগেছে তার সঙ্গে থাকতে চাওয়া কি পাপ, অন্যায়? সমাজ চোখ রাঙাবে, সমাজকে কেয়ার করে না রঞ্জন। মল্লিকা মিশে গেছে তার অস্তিত্বে। মল্লিকা বিনা বেঁচে থাকার জন্য রঞ্জনের পক্ষে অসম্ভব। সীমা ঘরে এলো, রঞ্জনের জন্য গ্লাসে জল ঢাকা দিয়ে আয়নায় চুল বাঁধতে বসেছে। আর চোখে রঞ্জন টিকটিকির লাজের মতো চুল গালে দিয়ে সীমার দিকে তাকিয়ে আছে। মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেললো রঞ্জন। ঘড়ঘড়ে গলায় ডাকলো, সীমা শোনো, এদিকে আসো তো একটু। চিরুনি হাতে খাটের ধারে এলো সীমা। কি হয়েছে? ওই যে তখন বলছিলাম তোমার সঙ্গে খুব একটা জরুরি কথা আছে, সীমা বলল। আমারও, রঞ্জন বলল। তোমার আবার কি কথা? দিদি সন্ধ্যাবেলা কেন এসেছিল জানো? জামাইবাবুর কোম্পানির হাল খুব খারাপ, যাকে তাকে নাকি ভলেন্টারি রিটায়ারমেন্টে নোটিশ দিয়ে যাচ্ছে। রঞ্জন বলল, সে কি? প্রশ্ন করতে না চেয়েও বলে ফেলল রঞ্জন, দিদি তো আমায় কিছু বলল না। তুমি সবে খেটে খুটে এসছো, কি করে বা বলবে? মাত্র 2-4 লাখ দেবে, ওতে ওদের কিভাবে চলবে বলো? রঞ্জন বলল, টাকা তো পাবে, জামাইবাবু কোনো ব্যবসা শুরু করতে পারে। তুমি কি বলবে বলছিলে? রঞ্জন বলল, বলছি, বিছানায় এসো। কথাটা কি কোনো আহ্বান আছে বলে ধরে নিল সীমা? লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চলে এসছে। বউনকে এক পাশে ঠেলে সরিয়ে মাঝখানে শুয়ে পড়ল। সেখান থেকে রঞ্জনকে হালকা করে জড়িয়ে ধরে রঞ্জনের দিকে তাকাল। রঞ্জন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তোমাকে যে কথাটা কিভাবে বলি আমি, মানে কি তুমি? সীমা ঝুঁকল। রঞ্জন বলল, ধরো আমি যদি অন্য কাউকে ভালোবাসি, মানে এমন তো হতেই পারে, মন তো কোনো বাধা নিয়মে চলে না। একদমে বলে ফেলেই সীমার চোখে চোখ রেখেছে রঞ্জন। তেমন হলে তুমি কি করবে? সীমা স্থির অপলক চোখে দেখছে রঞ্জনকে। রঞ্জন তোতলা হয়ে গেল। কি দেখছো? আমি কি আর কাউকে ভালোবাসতে পারি না? পারো কি, সত্যি পারো? যদি পারি তুমি তাহলে কি করবে? বলেই রঞ্জন একটা বোকার মতো কাজ করে ফেলল। খপ করে চেপে ধরেছে সীমার হাত। তুমি আমায় ছেড়ে চলে যাবে? সীমা ফিক করে হেসে বলছে এবার, মোড়কটাকে করে দেখাও, তখন ঠিক করব। বলতে বলতেই সে আরেকটু ঝুঁকল। এমা, তোমার এখানে কি হয়েছে? রঞ্জন আরো বোকা হয়ে গেল। বলতে বলতে আরেকটু ঝুঁকল, হাত রাখল রঞ্জনের খোলা পিঠে। এমা, এই তোমার এখানে কি হয়েছে? রঞ্জন আরো বোকা হয়ে গেল। কি হয়েছে? ইস, একবারে চাপড়া চাপড়া হয়ে গেছে। সীমা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানে। নির্ঘাত গরম থেকে হয়েছে। ইস, জ্বালা কর না তোমার, দাঁড়াও একটু মলম লাগিয়ে দি। আঙুল নড়ছে পিঠে, নাকি জাদু কাঠি। রঞ্জনের শরীর অসার হয়ে এলো।
সাথে মনটাও। রঞ্জন ভাবল, উফ, ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলা কেন এত কঠিন। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং আপনি পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।